সকালের সাফল্য দিন শেষে ধরে রাখতে দেননি অ্যাঞ্জেলো ম্যাথিউস ও ধনঞ্জয় ডি সিলভা। পঞ্চম উইকেটে ১৭ রানের জুটি গড়ে বাংলাদেশের জয়ের আশায় প্রশ্নচিহ্ন ঝুলিয়ে দিয়েছেন দুই শ্রীলঙ্কান ব্যাটসম্যান। তৃতীয় দিনের শেষে লঙ্কানদের সংগ্রহ ৫ উইকেটে ২৮২ রান। প্রথম ইনিংসে ৮৩ রানে পিছিয়ে তারা। ঢাকা টেস্টের তৃতীয় দিনে বাংলাদেশের হতাশার ৩ কারণ ম্যাথিউস, ডি সিলভা আর দেড় সেশনের বৃষ্টি। কাজল রায়ের ম্যাচ রিপোর্ট। টেস্টে মিরপুরের উইকেটে সকালে থাকে এক চরিত্র এবং দ্বিতীয় সেশনের পর আরেক ধরনের। মুদ্রা কথা, সকালে পেসাররাই সবসময় রাজত্ব করেন এবং সেটাই হয়েছে। নাইট ওয়াচম্যান কাসুম রাজিতাকে তৃতীয় দিনের দ্বিতীয় বলেই আউট করেন ইবাদত। স্বস্তি স্বাগতিক শিবিরে, তবে টাইগারদের চোখ ছিল দিমুত করুণারত্নের দিকে। তিন সেশনে সাকিবের হাত ধরে সফলতা পায় বাংলাদেশ। ১৫৫ বলে ৮০ রান করা করুণারত্নকে ফিরিয়ে দেন সাকিব। এই অলরাউন্ডারের ফ্লাইট মেশানো বাঁহাতি স্পিনে পুরোপুরি পরাস্ত হয়ে বোল্ড হন লঙ্কান অধিনায়ক। দুই সাফল্যের পর মধ্যাহ্নবিরতির ঠিক ৫ বল আগে বৃষ্টি শুরু হয়। আম্পায়াররাও লাঞ্চের বিরতি ঘোষণা করেন। শ্রীলঙ্কার সংগ্রহ ৪ উইকেটে ২১০ রান। প্রায় দেড় সেশন খেলা বন্ধ থাকে। এরপর আধা ঘন্টা সময় বাড়িয়ে বিকাল ৪টায় শুরু হয় ম্যাচ। বৃষ্টির পর মাঠে নেমে অর্ধশতক তুলে নেন লঙ্কান দুই ব্যাটসম্যান অ্যাঞ্জেলো ম্যাথিউস ও ধনঞ্জয়া ডি সিলভা। তবে ৫৮ রান করা ধনঞ্জয়া ডি সিলভাকে নিজের তৃতীয় শিকার বানান সাকিব। বাংলাদেশের বোলারদের হতাশা বাড়িয়েই দিন শেষ করেছে শ্রীলঙ্কা। কাজল রায়, ATN News, ঢাকা।